কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির চার বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ আরও একটা বিষয় তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস ভিডিওটি শুরুতে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে দেখো তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয় একটা মেজর থ্রি একটা হচ্ছে মেজর ফোর দুটো পেপারেরই সিলেবাস আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করবো যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় আরও একটা বিষয় যে সমস্ত ছাত্রছাত্রী এখনও এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয় বা তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা কী তো ইতিমধ্যেই আমরা এই নিয়ে আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো শুরুতেই আমরা আলোচনা করব মেজর থ্রি পেপারের সিলেবাস সম্পর্কে দেখো জিওগ্রাফিতে একটা থিওরি পেপার থাকে একটা প্র্যাকটিক্যাল পেপার থাকে তো প্র্যাকটিক্যালের পেপারটাও মানে সিলেবাসটাও জানতে পারবে আর প্র্যাকটিক্যালের পরীক্ষা কলেজে কবে হচ্ছে সেটাও তোমাদের একটু মানে খবর লাগাতে হবে আর কি তো আমাদের মেজর থ্রি পেপারের যে প্র্যাকটি মানে থিওরি পেপারটা তো সেই থিওরি পেপারের সিলেবাসের টাইটেলটা হচ্ছে হাইড্রোলজি অ্যান্ড ওশোনোলজি হাইড্রোলজি মানে হচ্ছে জলবিদ্যা আর হচ্ছে ওশোনোলজি কোথাও হচ্ছে সমুদ্রবিদ্যা এই দুটো আমাদের পড়তে হচ্ছে এবার আমরা যদি আমাদের পাঠ্যসূচিতে আসি পাঠ্যসূচিতে স্পেশালি দুটো বিষয় আলাদা আলাদাভাবে পড়তে হবে হাইড্রোলজির পার্টটা ইউনিট ওয়ানে রাখা আছে ইউনিট টুতে আমাদের ওশোনোলজির পার্টটা আছে সেই সঙ্গে এখানে আমি জানিয়ে রাখি আমরা মেজর থ্রি সেই সঙ্গে মেজর ফোর দুটো পেপারেরই সম্পূর্ণ সিলেবাস থেকে শুধুমাত্র থিওরি যে সিলেবাসটা রয়েছে থিওরি দুটো পেপারেরই থিওরি সিলেবাসের উপর ভিত্তি করে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলি আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো আশা করে বোঝা গেল তো এখানে তোমরা জাস্ট একটু চোখ গুলিয়ে রাখো কোন কোন বিষয়গুলি সিলেবাসে আসে তো এবার আমরা চলে যাব আমাদের মেজর থ্রি পেপারের যে প্র্যাকটিক্যাল সিলেবাসটা আছে সেই প্র্যাকটিক্যাল সিলেবাসে আমাদের মেজর থ্রি পেপারের যে প্র্যাকটিক্যালের বিষয়বস্তুগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যালের বিষয়বস্তু একটু ভালো করে বুঝে নেবো এখানে দেখো লেখা আছে মেজর থ্রি সেমিস্টার থ্রি আমাদের প্র্যাকটিক্যালের যে পেপার বা সিলেবাসটা হবে তার টাইটেলটা হচ্ছে হাইড্রোগ্রাফিক অ্যান্ড জিওলজিক্যাল ম্যাপিং প্র্যাকটিক্যালেরটা বোঝা গেল আর প্র্যাকটিক্যালের সিলেবাসটা তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি প্র্যাকটিক্যালের জন্য পঁচিশ নম্বর থাকে এই বিষয়টা মাথায় রাখবে ঠিক আছে এখানে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের প্র্যাকটিক্যালের যে বিষয়বস্তু তার মধ্যে থাকতেছে হাইড্রোগ্রাফিক ম্যাপিং সেই সঙ্গে নিচে ইউনিট টুতে আমরা দেখতে পাচ্ছি জিওলজিক্যাল ম্যাপিং এই দুটো তোমাদের পড়তে হবে আর আমরা কিন্তু এই মানে এই যে কী বলে আর কি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের আমরা কিন্তু ক্লাস করানোর চেষ্টা করব কিন্তু পেইড নোটস আমরা কিন্তু দেবো না আর কি বোঝা গেল পেইড নোটসের ব্যবস্থা হবে না এবার আমরা চলে আসবো আমাদের মেজর ফোর দুটো পেপার পড়তে হবে আমাদের মেজর ফোরের যে সিলেবাস সেই মেজর ফোরের সিলেবাসটা হচ্ছে সিলেবাসের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি যেটা থিওরিটিক্যাল যেটা আমাদের কাছে তোমরা পেইড নোটস পাবে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো সেই মেজর ফোরের সিলেবাসের টাইটেলটা হচ্ছে সয়েল জিওগ্রাফি অ্যান্ড বায়ো কি বলছে বায়োজিওগ্রাফি এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালির যে সম্পূর্ণ সিলেবাসটা টাইটেল এখানে লেখা আছে মেজর ফোর এটা হচ্ছে থিওরিটিক্যাল এবার এমনি আমরা একটু সিলেবাসটা দেখবো মানে সিলেবাসের বিষয়বস্তু কী কী আছে তো এখানেও কিন্তু সেম প্রসেসে আমরা দেখতে পাচ্ছি তিনখানা টপিক আছে সরি দুখানা টপিক আছে না তো দুখানা টপিকের মধ্যে প্রথম টপিকে সয়েল জিওগ্রাফির পাটটাকে রাখা আছে অনেকগুলো খণ্ড করা আছে প্রত্যেকটা খণ্ড আমরা বাংলায় আলোচনা করব ইউনিট টুতে রাখা আছে বায়োজিওগ্রাফি হ্যাঁ বায়োজিওগ্রাফি যেখান থেকে অনেকগুলো খণ্ড রয়েছে যেগুলো আমরা বাংলায় আলোচনা করব আশা করি বোঝা গেল এই খণ্ড থেকে পঁচিশ মার্কের প্রশ্ন এই খণ্ড থেকে পঁচিশ মার্কের প্রশ্ন টোটাল কত হলো টোটাল এখানে আমাদের পঞ্চাশ আর প্র্যাকটিক্যাল থাকছে প্র্যাকটিক্যাল কত কুড়ি না সরি পঁচিশ তারা কত হলো পঁচাত্তর আশা করি বোঝা গেল এবার নিচে আসলে আমরা আমাদের মেজর ফোরের পেপারের যে সম্পূর্ণ প্র্যাকটিক্যালের সিলেবাস সেই প্র্যাকটিক্যালের সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করবে দেখো প্র্যাকটিক্যালের সিলেবাসের জন্য আমাদের যে টাইটেলটা ধার্য করা হয়েছে সয়েল অ্যান্ড বায়োগ্রাফি সরি বায়োগ্রাফি বলছি বারবার বায়োজিওগ্রাফি টেকনিক অ্যান্ড সার্ভাইং অ্যান্ড বলছে লিভিলিং বেসিক এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল প্র্যাকটিক্যালের সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে স্পেশালি দুটো ইউনিট আমরা দেখতে পাচ্ছি সয়েল অ্যান্ড এখানে আমি মার্কিং করে দিচ্ছি সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি টেকনিকটার আলাদা একটা পার্ট যেখান থেকে দশ নম্বরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দশ মার্কের একটা হবে আর কি পরীক্ষা টাইপের ইউনিট টুতে আমরা দেখতে পাচ্ছি সার্ভেইং অ্যান্ড লিভিনিং যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আলাদা পাঠ করা হয়েছে এখান থেকে পনেরো নম্বর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস এই হচ্ছে আমাদের মেজর থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাসটা এখানে দেখো লেখা আছে মেজর থ্রি সেমিস্টার থ্রি সঙ্গে পেপারের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলজি যার অর্থ হচ্ছে জলবিদ্যা অ্যান্ড ওশেনোলজি যার অর্থ হচ্ছে সমুদ্রবিদ্যা এটা হচ্ছে আমাদের থিওরি পেপারের সিলেবাস এখানে আমরা কোর্স কোড দেখতে পাচ্ছি মেজর থ্রি লেখা রয়েছে সঙ্গে শেষে দেখো থ্রি টি লেখা আছে টি মানে থিওরি এটা বুঝতে হবে তো চলো আমাদের ইউনিট ওয়ান দেখে নেওয়া যাক ইউনিট ওয়ান থেকে পড়তে হবে জলবিদ্যা জলবিদ্যা সম্পর্কে পড়তে হবে জলবিদ্যার কী কী পড়তে হচ্ছে সংজ্ঞা প্রকৃতি সুযোগ হাইড্রোলজি এবং গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে সিস্টেম যে অ্যাপ্রোচ সেটা পড়তে হচ্ছে রন অফ করতে হবে তো প্রতিটা বিষয় তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ এগুলো একটু দেখে নাও সমুদ্রবিদ্যা আমাদের ইউনিট টুয়ের দ্বিতীয় মানে দ্বিতীয় ইউনিট তো এই দ্বিতীয় ইউনিটের প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নাও আর যেমনটা বললাম তোমরা যদি আমাদের পেইড নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস নিতে পারো সেমিস্টারের শুরুতেই নিলে তোমাদেরই সুবিধা হবে এক থেকে দেড় মাস তোমরা যদি একটু সকাল সন্ধ্যা সময় নিয়ে পড়ো তাহলে সম্পূর্ণ সিলেবাস থেকে কী কী পড়তে হবে কীভাবে পড়তে হবে সেই তথ্য কিন্তু তোমাদের মাথায় সেভ হয়ে যাবে সেইভাবেই কিন্তু আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি আশা করি বোঝা গেলো তথ্যটি আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেজর ফোরের যে সিলেবাসটা সেটা স্পেশালি এখান থেকে শুরু হচ্ছে আমাদের পেপারের টাইটেলটা হচ্ছে সয়েল জিওগ্রাফি অ্যান্ড বায়ো বায়োজিওগ্রাফি বায়োজিওজিওগ্রাফি ঠিক আছে সরি কী বললাম বারবার বলছি সরি বায়োজিওগ্রাফি এই হচ্ছে আমাদের মেজর ফোরের সম্পূর্ণ সিলেবাস এখানে আমরা পেপারের টাইটেলটা দেখতে পাচ্ছি কোর্স কোড এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট আমরা এখানে দেখতে পাচ্ছি যেখান থেকে পড়তে হবে মাটির ভূগোল মানে সয়েল জিওগ্রাফি রয়েছে তো প্রত্যেকটা টপিক এখান থেকে তোমরা দেখে নাও সেই সঙ্গে ইউনিট টু যদি আমরা দেখি ইউনিট টুতে আমাদের পড়তে হবে জৈব ভূগোল সম্পর্কে তো জৈব জৈব ভূগোলের পাঠটা তোমাদের সামনে শেয়ার করছি তো এগুলিকে তোমরা চাইলে খাতায় লিখে লিখে রাখতে পারো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই